হে সরলা, তুমি তো এই করোনে চলে গেলে, সেবার বুঝি আমার যাওয়ার পালা। তুমি যখন সেই চলে গেলে জামাই ষষ্ঠীটা তো করে যেতে পারতে, আমি অন্তত বেঁচে যেতাম। তোমার এই শাড়ির জামাই করোনার বাচ্চা, আজ সকালে ফোন করেছিল, বলছে কি না জামাই ষষ্ঠীর ফোঁটা নিতে আসবে। তুমিই বলো, তুমি নেই ফোঁটা কে দেবে? বলছে কি না আপনি আছেন, আপনাকে ফোঁটা দিতে হবে। বলো এটা কোনোদিন কখনো হয়েছে? তুমিই বলো, শ্বশুর কোনোদিন জামাই ষষ্ঠী করেছে? পৃথিবীতে এটা কোনোদিন কখনো হয়েছে? আজকে আসুক জামাই, ওর আজকে গুষ্টি ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবো আমি। আর সরকারকে বলি হানি, এতটা দিন লকডাউন ছিল আর দুটো দিন বেশি রেখে দিতে পারলো না, সেই জামাই ষষ্ঠী আগের দিনকে তুলতে হলো। আর পারি না, আমার তোমার সাদের জামাই আমাকে মারবে, তোমার সাদের জামাই। কি যে করি, এই বুঝি এলো বলে। তোমাদের বাড়িতেই আসছে ষষ্ঠী নিতে। সত্যি সত্যি বলছি, তুমি দেখো এক্ষুনি চলে আসবো। আজ আমার কপালে দুঃখ আছে বাবা। ওরে কৃষ্ণেন্দু রে, আজ তোর কপালে প্রচুর দুঃখ, তোর ওই জামাই সাদের জামাই করোনার বাচ্চা আজ তোকে মেরে ফেলবে বাবা। কি বললো, এত ডাকছিস সারা দিচ্ছে না কেন? তাহলে কি বাড়িতে নেই নাকি? না, দরজা তো ভেতর থেকে বন্ধ, পটকে গেল নাকি? একবার শ্বশুরের নাম ধরে ডাকবো। এই শ্বশুরের নামটা কি ছিল? শ্বশুরের নামটা মনে পড়ছে না তো। আরে জামাই রে, কখন এলি? আমি তো কাকাকে খবর দিয়ে গেলাম যে তুমি আসছো, তোমাকে বাজারে দেখলাম। আচ্ছা, কাকাকে তো বাড়িতেই ছিলেন। আচ্ছা, এই ব্যাপার ভাই ভোলা। হ্যাঁ, তুমি একবার বাবা বলে ডাকো তো। আরে আমি কেন ডাকতে, ও বাবা তো তোমার। আরে ভাই ডাকো না বাবা, যত সব পাগল পাগল লোক। তার মানে ভোলার কাছ থেকে খবর পেয়ে শ্বশুর মশাই ঘরে লুকিয়ে আমিও আমি কি করি, বিছানা তোলায় গিয়ে লুকাই নাকি আগারে উঠি? Oh no.
জামাই ষষ্ঠীর গুষ্টি। আরে কি করব, তোমার বাবা তো দরজায় খিল দিয়ে ঘরে খাপটি মেরে বসে আছে, তাই আমাকে উঠতে হলো। বাবা তুমি ওখানে উপরে কি করে গেলে, নিচে আসো না, আমাকে নিয়ে যাও উপরে, নালে আর কি করছিস, লেগে যাবে তো। আরে না ফেকিস না, ফেকিস না। তোমার বাবা সাড়া দেবে না, আমি দরজা খুলছি, দাঁড়া। জামাই জন্য কোথায় লুকায় কোথায় লুকায়, ওই করোনার বাচ্চাটা এসে গেছে, কোথায় লুকায় কোথায় লুকায়। হ্যাঁ আর কাটায় আর কাটে উঠলে হবে না তো, আমার তো এখানে দেখে ফেলবে। না না বাবা, আর কাটা উঠে যাবে না বাবা। এখানে লুকিয়ে পড়ি, এখানে লুকোলে আমার জামাই দেখতে পাবে না, এখানে লুকাই। দাদু এখানে কি করছো? আপনি বেরিয়ে আসুন, নইলে আমি আপনাকে টেনে বের করে আনছি। না না তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আমি আসছি, আমি আসছি। আসুন আসুন, শোনো আমার, শোনো আমার, শোনো তুমি। বাবা তুমি খাটে তলে লুকিয়েছিলে কেন? আরে দাঁড়াও, আগে আমি পদ ধুই নব, তারপর জামা ষষ্ঠী। না তুমি দাঁড়াও, দাঁড়াও আসুন। আগে আমি পড়ো ঢুকে নেব, তারপর পদ ধুলি না, তুমি পদ কাদার ব্যবস্থা করে দিচ্ছি আমি, তুমি দাঁড়াও। মানে দাঁড়াও, কি করছো তুমি, দাঁড়াও। নাও নাও আমার এই পদকাদায় তুমি প্রণাম করে নাও। এসব কি হচ্ছে বাবা? তুই থাম, কোথা থেকে চলে এসেছে, চারদিকে ঘুরে বেড়ায়, করোনার বাজার, আমি ওকে আমার পায়ে হাত দিতে দেবো? না করোনার সময় পায়ে হাত দিয়ে প্রণাম, নাও আমার পদকাদা প্রণাম করে নাও। গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম না করলে যে অকল্যাণ হয় বাবা। ও অকল্যাণ দরকার নেই এই সময় পায়ে হাত দেওয়ার। না আমি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করবো। বাবা আমাকে তো সব করতে হবে নাকি? তোর কি হয়েছে, শ্বশুর মশাই তো আছে, ঠিক আছে তাহলে আমি প্রণামটা করেই নি।
যাক বাবা, বাবা এই সময় অজ্ঞান হয়ে গেছে। এইবার বাবাকে দিয়ে ফোঁটাটা করিয়ে নিতে হবে। আর যদি বাবার একবার জ্ঞান ফিরে যায়, ওকে আর ফোঁটা দেবে না। আর ও যা মাতাল, ফোঁটা না নিয়ে ছাড়বে না, এটাই উপযুক্ত সময়। আবার ও ফোঁটা না পেলে আমাকে মারবে, আমার হয়েছে যত জ্বালা। তপবন সংস্কৃতি কলা বিনোদন চ্যানেল।